Hello everyone, welcome back to Imran's English Grammar and this is Imran Farhad Siddiq. Tumra jara sentence connectors niye khub jhamelar moddhe acho. Tumra jano je sentence connectors ottonto difficult ekta term. Ei term ta te bhalo marks power ta khub easy na. যদি না তোমার ওই পুরো প্যাসেজ সম্পর্কে ফুল কনসেপশন থাকে এবং রিডিং স্কিল যদি তোমার হায়ার লেভেলে না হয় তাহলে তুমি সেন্টেন্স কানেক্টরসে খুব সহজেই কোপ আপ করতে পারবে না কিন্তু আমার এই ক্লাসটার সাথে তুমি যদি থাকো এখানে শর্টকাট টেকনিকে আমি তোমাদেরকে সেন্টেন্স কানেক্টরসটা শেষ করে দেব ইনশাআল্লাহ তোমরা যারা এসএসসিএন আসো কিংবা এসএসসিএন আসো তোমাদের জন্য এই ক্লাসটাই যথেষ্ট একটা ক্লাসেই যথেষ্ট আমি কথা দিচ্ছি তবে তোমাদেরকে পুরো ক্লাসটা থাকতে হবে এবং পুরো ক্লাসটা তুমি যদি থাকো পুরো ক্লাসটা জুড়ে তাহলে সেন্টেন্স কানেক্টরসের যত শর্টকাট টেকনিক আছে আমি তোমাদেরকে সেই শর্টকাট টেকনিকগুলো এখানে দিয়ে দিব এবং সেই সাথে তোমরা পরীক্ষায় খুব সহজেই সেন্টেন্স কানেক্টরসের ব্যাপারগুলোতে খুব সহজেই তুমি সেন্টেন্স কানেক্টরসগুলো বসাতে পারবে এবং পুরো মার্কস এসিভ করতে পারবে সো থ্যাংক ইউ সো মাচ সো লেটস গেট স্টার্টেড আমরা এখন সরাসরি সেন্টেন্স কানেক্টরসের ডিসকাশনে চলে যাব আমরা প্রথমেই ডেফিনেশনে চলে যাই আর একটা কথা বলে রাখি তোমরা যারা ইমরান ইংলিশ গ্রামারের সাথে আছো তোমাদের সাপোর্ট অনেক দরকার তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ডেফিনেটলি তোমরা উপকৃত হবা এবং সেই সাথে সাথে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত ক্লাসগুলো পাবা সো থ্যাংক ইউ আমরা প্রথমে আমাকে ডেফিনিশনটা একটু দেখে নিই ডেফিনেশন দেখো যে কনজাংশন সেন্টেন্স কানেক্টরস মূলত কিছু কনজাংশন মানে সংযোগকারী অব্যয় যে কনজাংশন বা সংযোগকারী অব্যয়গুলো পর্যায়ক্রমে মিলবন্ধনের লক্ষ্যে দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ এবং ক্লোজকে যুক্ত করে অর্থাৎ সেন্টেন্স কানেক্টরস এর কাজে হচ্ছে কানেক্ট করা সেন্টেন্স কানেক্টরসের কাজ কি কানেক্ট করা অ্যাড করা কি অ্যাড করে সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে আরেকটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজকে অর্থাৎ শব্দগুচ্ছের সাথে শব্দগুচ্ছকে এবং একটা ক্লোজকে আরেকটা ক্লোজের সাথে এবং একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে সংযুক্ত করে এবং সেন্টেন্সের মধ্যে মাধুর্য সৃষ্টি করে তাদেরকে আমরা সেন্টেন্স কানেক্টরস বলে থাকি ওকে অর্থাৎ শব্দ শব্দগুচ্ছ এবং ক্লোজকে সে সংযুক্ত করে তাহলে আমার এই ডায়াগ্রামের মাধ্যমে তোমরা খুব সহজেই সেন্টেন্স কানেক্টরসটা বুঝতে পারবা সেন্টেন্স কানেক্টরস অ্যাড টু মানে সংযুক্ত করে কাকে কাকে সংযুক্ত করে ওয়ার্ড টু ওয়ার্ড একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে ফ্রেজ টু ফ্রেজ একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজকে ক্লোজ টু ক্লোজ একটা ক্লোজ বা বাক্যাংশের সাথে আরেকটা বাক্যাংশকে এবং সেন্টেন্স টু সেন্টেন্স মানে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে সংযুক্ত করে সো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা দেখে নিই হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস সে ক্লাসে উপস্থিত হতে পারলো না এখানে ধরো গ্যাপ দিছে হি ইজ ইল সে অসুস্থ এখন পূর্বের কাজটা কেন সংঘটিত হলো না সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে তার মানে এখানে কারণ প্রকাশ পেয়েছে অথবা আমরা এখানে বিকজ ব্যবহার করলাম তাহলে বিকজটা হচ্ছে এখানে কানেক্টরস বা লিঙ্কার্স বা কনজাংশনস তবে একটু অনেকের মধ্যে একটা ইয়ে আছে তোমার হচ্ছে যে একটা মতবিরোধ আছে কানেক্টরস এবং লিঙ্কার্সের মধ্যে একটু ডিফারেন্স আছে কানেক্টরস সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে আর লিঙ্কার্সগুলো সাধারণত সেন্টেন্সের মাঝে বসে তো এখানে এই বিকজটা হচ্ছে একটা লিঙ্কার্স বা কনজাংশনস সো আমরা এখন দেখে নিব পরীক্ষায় কমন উপযোগী সেন্টেন্স কানেক্টরসগুলোর তালিকা আর তোমরা যে এই যারা এই শীটটা পেতে চাও সেন্টেন্স কানেক্টরসের তুফান শীটটা যারা পেতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে তোমাদেরকে সেন্টেন্স কানেক্টরসের শুটের শীটের যে তোমাদেরকে লিঙ্কটা দেওয়া হবে সো এখানে দেখো আমাদের পরীক্ষায় 100% কমন উপযোগী কানেক্টরসগুলো আমরা একটু দেখে নিই অ্যান্ড এবং অর অথবা অ্যাজ যেহেতু হোয়েন হোয়েন এখানে কখন হবে এখানে হবে হোয়েন যখন হবে হোয়াইল যখন হয়ার যেখানে ফার্স্ট অফ অল সর্বপ্রথম রেদার বরং দাস এইভাবে দেয়ার ফর সুতরাং ইন অর্ডার টু জন্য ইন অর্ডার দ্যাট কারণে সিন্স যেহেতু বিকজ কারণ দো যদিও অল দো যদিও অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যাভাব অল সর্বোপরি ফার্দার মোর আরও বলতে গেলে বা অধিকন্তু মোর ওভার অধিকন্তু রিয়েলি মূলত বা সত্যি হাউইভার যাই হোক হিয়ার এখানে দিয়ার সেখানে সো দ্যাট যাতে দেন তখন ফার্স্টলি প্রথমত সেকেন্ডলি দ্বিতীয়ত থার্ডলি তৃতীয়ত ফাইনালি চূড়ান্তভাবে সাধারণত কোনো সিকোয়েন্স প্রকাশ করার জন্য এই চারটা ব্যবহৃত হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর ইনস্ট্যান্ট দৃষ্টান্তস্বরূপ অ্যাজ এ রেজাল্ট ফলে বা ফলস্বরূপ হু মানে যিনি হুইস যেটি বা যেটা দ্যাট যেটি বা যেটা বাট কিন্তু স্টিল মানে তবুও আচ্ছা এরপরে আমরা দেখে নেই সাসেস যেমন বা যথা সিমিলারলি অনুরূপভাবে অ্যালং উইথ সাথে সামটাইমস মাঝে মধ্যে বিসাইডস তাছাড়া ইভেন ইফ এমনকি যদি ইন অ্যাডিশন আরও ইনফ্যাক্ট বাস্তবিক পক্ষে ইয়েট তথাপি তবুও বা যদিও অ্যাজ ইফ হচ্ছে যেন তারপর দেন মানে হচ্ছে চে দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয় তো ইয়েটটা দেখো ইয়েট মানে হচ্ছে তথাপিও হতে পারে তবুও হতে পারে আবার যদিও হতে পারে দেন চে হোয়াট ইভার যাই হোক না কেন হোয়েন ইভার যখনই অ্যাকর্ডিংলি মানে যথার্থভাবে নেভারলেস মানে তথাপি নাও দ্যাট মানে যেহেতু আফটার মানে পরে বিফোর মানে পূর্বে ইনস্পাইট অফ মানে সত্যও ডিসপাইট মানে সত্যও সো নট উইথ স্ট্যান্ডিং মানে সত্যও সো মানে তাই হেন্স মানে তাই অন দ্য কন্ট্রারি মানে পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড মানে পক্ষান্তরে ইভেন দো মানে এমনকি যদিও বা তবুও হয়েদার অর হয় বা না হয় সো এখন আমরা দেখে নিব পরীক্ষায় কমন উপযোগী মাত্র পাঁচটা সেন্টেন্স কানেক্টরসের ব্যবহার সো থ্যাংক ইউ আমরা এখন সরাসরি চলে যাবো সেন্টেন্স কানেক্টরসের এই ইউজেসগুলোতে প্রথমে আমরা দেখে নিব অ্যান্ড 100% এটা কমন উপযোগী সো আমরা দেখি সাধারণত দুটি সমজাতীয় সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয় দুটি সমজাতীয় ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করতে আমরা অ্যান্ড ব্যবহার করি অর্থাৎ এমন কি হতে পারে দুইটা পজিটিভ
দুইটা পজিটিভ বিষয় বা দুইটা ইতিবাচক বিষয়কে সংযুক্ত করতেও আমরা এন্ড ব্যবহার করতে পারি। যেমন ধরো হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, দেখো এখানে সে কঠোর পরিশ্রম করলো, হি সাকসিড ইন লাইফ, সে জীবনে অর্জন সফলতা অর্জন করলো। তাহলে এই যে হি ওয়ার্কড হার্ড এটাও একটা পজিটিভ বিষয়, হি সাকসিড ইন লাইফ এটাও একটা পজিটিভ বিষয়। তাই দুইটা পজিটিভ বিষয়ের মাঝখানে আমরা এখানে কি ব্যবহার করলাম, দুইটা পজিটিভ বিষয়ের মাঝখানে আমরা এন্ড ব্যবহার করলাম। দেখো কাশেম ইজ পোর ড্যাশ ইলিটারেট, তাহলে এই যে পোর অ্যান্ড ইলিটারেট, এই যে দেখো পোর অ্যান্ড ইলিটারেট এই দুটো বিষয়ই হচ্ছে তোমার কি সমজাতীয় শব্দ। তাহলে দুটো সমজাতীয় শব্দকে যুক্ত করতে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা দুটো সমজাতীয় শব্দকে যুক্ত করতে আমরা অ্যান্ড ব্যবহার করলাম। রিপন ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড, ধরো আমি এখানে লিখলাম অ্যান্ড বাই এ কার, অ্যান্ড বাই আ কার, রিপন মার্কেটে গেল এবং একটি গাড়ি কিনলো, তাই না? তাহলে দেখো দুইটা সমজাতীয় আইডিয়াকে যুক্ত করার জন্য কি করলাম, আমরা এখানে অ্যান্ড ব্যবহার করলাম। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আসি বাট বা অর। বিপরীতধর্মী অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করতে বাট বা অর ব্যবহার করা হয়। বিপরীতধর্মী অর্থ প্রকাশ করতে অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এ ধরনের অর্থ প্রকাশ করতে আমরা বাট ব্যবহার করতে পারি কিংবা আমরা অর ব্যবহার করতে পারি। ক্লিয়ার? সো আমরা দেখি দ্য ম্যান ইজ পোর, দ্য ম্যান ইজ পোর, এখানে দেখো দ্য ম্যান ইজ পোর ড্যাশ হি ইজ অনেস্ট, তো এখানে এখানে দেখো হি ইজ অনেস্ট। তো দুইটা বিপরীতধর্মী অর্থ প্রকাশ করতে আমরা কি ব্যবহার করলাম, আমি বলছি যে বাট ব্যবহার করি। তাহলে এই যে লোকটা পোর আর এই অনেস্ট, এই যে পোর আর অনেস্ট দুইটা বিপরীতধর্মী ধারণা, তাহলে দুইটা বিপরীতধর্মী ধারণাকে আমরা যদি যুক্ত করতে চাই তাহলে আমরা এখানে বার্ড ব্যবহার করব। তারপরে বলা হচ্ছে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল ফেল, তুমি কি হবে যে তুমি ব্যর্থ হবে, মনোযোগ সহকারে পড়ো তাহলে কি যে না হলে তুমি ব্যর্থ হবে, তাই না? তো এখানে দেখো যে আমরা এখানে ইউ উইল ফেল আর রিড অ্যাটেন্টিভলি, যে এখানে যে বিষয়টা আছে রিড অ্যাটেন্টিভলি, হ্যাঁ ওকে, সো এখানে দেখো রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ উইল ফেল, অর্থাৎ একটি কাজ না করলে আরেকটি কাজ হয়ে যাবে এমনটা বোঝাতে আমরা অর ব্যবহার করব। ক্লিয়ার? তো একটি কাজ না করলে আরেকটা কাজ হয়ে যাবে এমনটা বোঝাতে আমরা অর ব্যবহার করব, অর্থাৎ ভালো মতো পড়লে পড়ো না হলে কি হয়ে যাবে, ফেল করবে, তাহলে এটা আমরা অর ব্যবহার করলাম। যেমন ডু অর ডাই, করো অথবা মরো, অর্থাৎ যেখানে একটা চয়েস বা অপশনের বিষয় থাকবে, হয় করো না হয় মরো। আচ্ছা, এরপরে আমরা দেখি হয়ার, হয়ার অর্থ হচ্ছে যেখানে, এটা সাধারণত এটা ইহা স্থান নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন আওয়ার রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, রেলওয়ে স্টেশন হলো এমন একটা জায়গা ড্যাশ ট্রেন স্টপস, তাহলে যে হয়ারটাকে হচ্ছে একটা হয়ারটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তার আগের যে শব্দটা আছে সেই শব্দটাকে নির্দেশ করা। তাহলে আগের শব্দটা প্লেস হওয়ার কারণে আমরা এখানে হয়ার বসালাম। তাহলে রেল স্টেশন হলো এমন একটা জায়গা যেখানে কি ট্রেন থামে, অর্থাৎ হয়ার কাকে নির্দেশ করে, স্থানকে নির্দেশ করে, তাহলে স্থানকে নির্দেশ করলে আমরা সেখানে হয়ার বসাতে পারবো। চিটাগাং ইজ দ্য ডিস্ট্রিক্ট, চিটাগাং ডিস্ট্রিক্ট ইজ প্লেস ড্যাশ আই ওয়াজ বর্ন, চিটাগাং ডিস্ট্রিক্ট হলো এমন একটা জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এই যে প্লেস এর প্লেসের বদলে আমরা কি ব্যবহার করলাম, প্লেসের বদলে আমরা এখানে হয়ার ব্যবহার করলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি হোয়াইল, হোয়াইল দ্বারা সাধারণত সময় নির্দেশ করে, একটা ঘটনা বা কাজের সময় অন্য একটা ঘটনা নির্দেশ বা কাজ হওয়া বোঝাতে হোয়াইল ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ঘটনা বা কাজের সময় যখন অন্য আরেকটা ঘটনা বা কাজ নির্দেশ করা হয় তখন আমরা হোয়াইল ব্যবহার করি। তাহলে দেখো আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, তার মানে দেখো এই যে পড়ার সময় আরেকটা কাজ হচ্ছিল, তাহলে একটা কাজ হওয়ার সময় যখন আরেকটা কাজ হওয়া বোঝায় তখন এই দুইটা কাজ হওয়ার সময়ে এই যে মাঝখানে আমরা এখানে হোয়াইল কানেক্টরসটা ব্যবহার করব। ডু নট রান ইন দ্য সান, এখানে বলা হচ্ছে রান ইন দ্য সান, হ্যাঁ ডু নট রান, রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য, ডু নট রান ইন দ্য সান হোয়াইল ইট ইজ হট। তাহলে এখানে দেখো এই যে ডু নট রান ইন দ্য সান, এই যে বলা হচ্ছে যে রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এই কাজটা করো না যখন কি হয় এই ইট ইজ হট, এটা এই যখন এই রোদ্রে অনেক তাপ মানে তাপ পড়ে, তার মানে দুটি ঘটনাকে যদি একই পাশাপাশি সংযুক্ত করতে আমরা হোয়াইল ব্যবহার করি, মানে একই সময়ে দুটি ঘটনা সংযুক্ত হলে তার মাঝখানে আমরা হোয়াইল ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা অলরেডি তোমার বিষয়টা অলরেডি বুঝতে পেরেছো। সো এরপরে আমরা আসি বিকজ, কারণ নির্দেশ করতে দুটি সেন্টেন্সের মাঝে বিকজ ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কৃতকাজের পূর্বের কোনো কৃতকাজের কারণ নির্দেশ করতে আমরা বিকজ ব্যবহার করব। দেখো শিহাব গট জিপিএ 5, হি স্টাডিজ হার্ড, তাহলে শিহাব এই যে জিপিএ 5 পেলো, শিহাব কী পেলো, জিপিএ 5 পেলো, হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম হ্যাঁ করে, তাহলে তার মানে কি সে কঠোরভাবে পড়াশোনা করে যার কারণে সে কি জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ কোনো কৃতকাজের ফলাফল বা কারণ নির্দেশ করার জন্য আমরা বিকজ ব্যবহার করি, যে শিহাব যে প্লাস পেলো তার কারণটা কি, সে কঠোরভাবে পড়াশোনা করে। উই ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গিয়েছিলাম, এখানে ওইখানে উই দিলাম, উই প্লেড ওয়েল, তাহলে আমরা এই যে এই কাজটা হওয়ার কারণটা কি, এই যে উই ওন দ্য গেম, এই এই কাজটা হওয়ার কারণটা হচ্ছে যে এই আমরা খেলায় জেতার কারণটা হচ্ছে উই প্লেড ওয়েল, আমরা ভালো মতো খেলেছি, তাই না? তাহলে এখানে দেখো তাহলে মাঝখানে আমরা বিকজ ব্যবহার করলাম। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, হি ইজ ইল, তার মানে এই যে এখানে সে যে হাঁটতে পারে না এই তার কারণটা পরবর্তী বাক্যাংশে প্রকাশ পেয়েছে, মানে সে অসুস্থ, তার মানে বিকজটা দুটি কাজের কারণ নির্দেশ করে।
who who is that who সাধারণত ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় যে who ব্যক্তির পরিবর্তে who বসে আর দেখো আমরা তাহলে I was reading এখানে দেখো এখানে আমরা এইটা বিষয় আসছে এটা আমরা একটু ইরেজ করে দিই আচ্ছা who সাধারণত কিসের পরিবর্তে ব্যবহৃত হয় ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত তাহলে আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি I know the man who is my teacher who is my teacher TEACHCACR I know the man who is my teacher তার মানে এখানে দেখো এই যে হুটা কি করলো এই হুটা হচ্ছে পূর্বের যে ম্যান এই ব্যক্তিটাকে নির্দেশ করলো মানে আমি লোকটাকে চিনি ইজ মাই টিচার যিনি আমার কি হন শিক্ষক হন তাহলে হু ইজ বা দ্যাট মানে যেটি বা যেটা এটা সাধারণত বস্তু পরিবর্তে হু ইজ বা দ্যাট বসে তাহলে দেখো সাকিব বট আ বাইক সাকিব একটা বাইক কিনলো যে হু ইজ বা দ্যাট ইজ ভেরি নাইস মানে যেটা এই যে এই দ্যাট কাকে বট এ বুক এই যে বুকটা ধরো এই বুকটাকে নির্দেশ করলো কে বুকটাকে নির্দেশ করলো হলো হুইজ বা দ্যাট অর্থাৎ যদি কোনো বস্তুকে নির্দেশ করে তখন আমরা এই বস্তু বুকের বদলে আমরা এখানে হুইজ বা দ্যাট ব্যবহার করলাম তাহলে মোর ওভার মানে যাই হোক বা অধিকন্তু আরও বলতে গেলে ফার্দার মোর আরও বলতে গেলে ইন এডিশন আরও বলতে গেলে বিসাইডস অলসো আরও যদি বলতে চাই তাহলে যা পূর্বে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে তথ্য প্রদান করতে এই কানেক্টরসগুলো ব্যবহার করা হয় অর্থাৎ পূর্বে যা উল্লেখ করা হয়েছে কথা বলা হয়েছে তার সম্পর্কে আরও তথ্য প্রদান করবো আমরা এরকমটা যদি আমরা বুঝাইতে চাই তাহলে এই যে মোর ওভার ফার্দার মোর ইন এডিশন বিসাইডস অলসো আমরা এটা ব্যবহার করবো সো আমরা দেখি ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট ইম্পর্টেন্স ইন ওর লাইফ মানে ওই বলা হচ্ছে যে ট্রাভেলিং মানে এই যে ভ্রমণের একটা বিশাল একটা ইয়া রয়েছে গুরুত্ব রয়েছে আমাদের জীবনে ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে টু লার্ন মেনি থিংস প্র্যাকটিক্যালি মানে অনেক বাস্তবিকভাবে আমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করে তো এই যে দেখো এই ট্রাভেলিং সম্পর্কে এখানে আলোচনা করা হলো তাই না তারপরে এখন এটার সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখো এটার সম্পর্কে বলা হচ্ছে যে ইট অলসো আমরা এখানে দেখি এখানে লিখি এখানে ইট হবে তাহলে আমরা এখানে দিই ইট অলসো রিমুভস আওয়ার মনোটনি এটা আমাদের কী করে একঘেয়েমিটা দূর করে তার মানে হচ্ছে কি যে এই যে কোনো একটা বিষয় সম্পর্কে অতি পূর্বে উল্লেখ করা হয়েছে এমন একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য যদি আমরা প্রদান করতে চাই বা তার সম্পর্কে যদি বাড়িয়ে বলতে চাই বা তার সম্পর্কে কোনো আরও কোনো কিছু বলতে চাই তখন আমরা এই মোর ওভার কানেক্টরসটা ব্যবহার করব তো মোর ওভারের পাশাপাশি আর কি ব্যবহার করা যায় মোর ওভারের পাশাপাশি এখানে আরও ব্যবহার করা যায় ফার্দার মোর ইন এডিশন বা বিসাইডস অলসো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার এখানে যে কয়টা কানেক্টরস আছে 100% পরীক্ষা আসবে ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্ট বা সাসেস উদাহরণস্বরূপ এগুলো সবগুলোর মানে হচ্ছে উদাহরণস্বরূপ অথবা সাসেস মানে যথা বা যেমন উদাহরণ প্রকাশ করতে এগুলো ব্যবহার করা হয় যেমন এখানে প্রথমটা আমরা দেখি ট্রিস হেল্পস আস ইন মেনি ওয়েজ গাছ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে তো এখানে দেখো এই যে এখানে ড্যাশ এই যে দেখো এই যে এখানে দেখো আমরা এখানে দিলাম এই যে তা বলা হচ্ছে যে দে গিভ আস অক্সিজেন ফুড অ্যান্ড শেড এই যে দে গিভ আস অক্সিজেন ফুড অ্যান্ড শেড এটা হচ্ছে কি এই যে ট্রি সম্পর্কে বলা হচ্ছে তাই না এখানে দেখো ট্রি সম্পর্কে বলা হচ্ছে আমি যদি একটা একটু এটা করে দিই আচ্ছা তাহলে দেখো বলা হচ্ছে যে ট্রিস হেল্পস আস ইন মেনি ওয়েজ গাছ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে তারপর কি বলা হচ্ছে যে এইখানে দেখো তারপর বলা হচ্ছে যে দে গিভ আস অক্সিজেন তারা আমাদেরকে অক্সিজেন দেয় ফুড দেয় এবং তোমাদের হচ্ছে খাবার দেয় এবং কি দেয় যে আমাদেরকে ছায়া দেয় তাহলে আমরা এখানে কি ব্যবহার করলাম ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স তাহলে আমরা এখানে ব্যবহার করলাম ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা সাসেস মানে উদাহরণস্বরূপ ঠিক আছে তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে কোনো কিছুর উদাহরণ প্রকাশ করতে আমরা ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা সাসেস ব্যবহার করে থাকবো তাহলে ট্রিস হেল্পস আস ইন মেনি ওয়েজ গাছ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে দে গিভ আস অক্সিজেন ফুড অ্যান্ড শেড ওকে তারপরে দেখো দেয়ার আর সার্টেন জবস ইন দ্য কান্ট্রি আমাদের দেশে নির্দিষ্ট কিছু চাকরি রয়েছে দেয়ার আর সার্টেন জবস ইন দ্য কান্ট্রি আমাদের দেশে নির্দিষ্ট কিছু চাকরি রয়েছে তাহলে দেখো এখানে বলা হচ্ছে এই চাকরিগুলোর উদাহরণ দেওয়া হচ্ছে যে বলা হচ্ছে যে দ্য জবস অ্যাজ পাইলট আ মেইল ক্যারিয়ার আর টেলিফোন অপারেটার এক্সেট্রা মানে এগুলো হচ্ছে সেই চাকরিগুলোর মধ্যে অন্যতম তাহলে এই চাকরিগুলো কী কী তার উদাহরণ প্রকাশ করতে আমরা ফর এক্সাম্পল বা ইনস্ট্যান্স বা সাসেস এটা ব্যবহার করলাম তাহলে আমরা লাস্ট ওয়ান আর আমাদের লেকচার আর একটা শর্টকাট টেকনিক আছে এটা শেষ করে দিব তাহলে দেখো বাট কিন্তু হাউ ইভার যাই হোক নেভারলেস তথাপি অন দ্য কন্ট্রারি বিপরীত পক্ষে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দো মানে যদিও অল দো মানে যদিও এই কানেক্টরগুলো বিরোধী ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয় অর্থাৎ প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ কোনো প্রথমে যদি আপনি কারোর সম্পর্কে বা কোনো ঘটনার সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে প্রথমে পজিটিভ কথা বলেন তারপরে নেগেটিভ কিছু বলতে চান তাহলে আমরা মাঝখানে এই কানেক্টরসগুলো ব্যবহার করবো তাহলে হি ইজ পোর এখানে দেখো সে গরিব হি ইজ আনহ্যাপি সে অসুখী তাহলে এখানে দেখো সে গরিব সে অসুখী অর্থাৎ প্রথমে পজিটিভ প্রথমে নেগেটিভ এবং তারপরে পজিটিভ কিংবা প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ বোঝাতে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করি যে সে বলা আছে সে গরিব বাট হি ইজ হ্যাপি আমরা এখানে হ্যাপি ব্যবহার করি হি ইজ হ্যাপি কিন্তু সে সুখী আচ্ছা দেখো হি ইজ রিচ সে ধনী ইয়েট ইজ আনহ্যাপি তথাপিও বা তবুও হ্যাঁ
তিনি কি অসুখী তাহলে আমরা এখানে মাঝখানে এই কানেক্টরসটা ব্যবহার করলাম হিজ রিচ সে সে ধনী স্টিল হিজ আনপি ইজ স্টিল মানে তবুও হ্যাঁ তবুও সে অসুখী তাহলে কি একটা পজিটিভ একটা নেগেটিভ বা একটা নেগেটিভ একটা পজিটিভকে যুক্ত করতে প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ কে যুক্ত করতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি কিংবা প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ ব্যবহার করার জন্য এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি আর এই যে দো অলদো মানে প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ মানে দো এবং অলদো দ্বারা প্রথমে যে কথাটা বলা হবে পরবর্তীতে তার বিপরীত কথা বলা হবে অর্থাৎ আমরা যদি এমন কোনো কিছু প্রকাশ করতে যাই যে পরবর্তীতে তার বিপরীত কোনো ভাব প্রকাশ করবে আমরা যদি আমাদের বক্তব্যে এমন কোনো তথ্য প্রদান করতে চাই যে তার পরবর্তীতে কোনো বিপরীতধর্মী ভাব প্রকাশ করবে তখন আমরা প্রথম বাক্যাংশে আমরা দো বা অলদো ব্যবহার করব তাহলে এখানে দেখো বলা হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট মানে বলা হচ্ছে যে সে গরিব সে সৎ তাহলে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যদিও সে গরিব সে সৎ ঠিক আছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যদিও সে পর শেষ গরিব শেষ তারপরে দেখো ইট ওয়াজ হার্ড এটা কঠিন তারপরে বলা হচ্ছে কি যে দেখো ইট ওয়াজ হার্ড হি ডিড ইট এটা করেছে তাহলে দেখো প্রথমে যে কথাটা বলা হলো তার বিপরীত কথা বলতে চাইলে বা প্রকাশ করতে চাইলে আমরা ওই প্রথম ক্লোজের শুরুতে দো বা অলদো এই কানেক্টরটা ব্যবহার করতে পারি তাহলে হি ডিড নট স্টাডি হার্ড সে কঠোরভাবে পরিশ্রম করে নাই হি পাসড দ্য এক্সাম তাহলে এখানে দেখো তথাপি অর্থ প্রকাশ করছে যে সে কঠোরভাবে পড়ে নাই কিন্তু সে কি নেভারলেস তথাপিও সে কি করলো যে পরীক্ষা পাশ করলো তাই না তাহলে এখানে আমরা এটা ব্যবহার করলাম এরপরে আমরা আসি ইউ হ্যাভ কাম লেট তুমি দেরি করে এসেছো এটা এটা হবে ও হাউইভার ইউ মে স্টার্ট অ্যাকশন যাই হোক তুমি তোমার কাজ শুরু করতে পারো তার মানে কোনো কিছুর মানে কোনো কথা বলা হলো বা কোনো বক্তব্য প্রদান করা হলো বা কোনো বিষয় আইডিয়া প্রদান করা হলো কিন্তু তৎক্ষণাৎ মানে তৎক্ষণাৎ সেই বক্তব্যটার ইতি টানতে আমরা হাউইভার ব্যবহার করবো ঠিক আছে তাহলে আমি বললাম আমি কাউকে বললাম যে ইউ হ্যাভ কাম লেট তুমি দেরি করে এসেছো আমি আবার বললাম যে যাই হোক তুমি তোমার কাজ শুরু করতে পারো আর কথা বাড়ালাম না মানে কথা না বাড়িয়ে মূল কথায় আসার ক্ষেত্রে আমরা হাউইভার ব্যবহার করবো ক্লিয়ার তাহলে আমরা এখানে হাউইভার ব্যবহার করলাম হি ডাজ নট লাভ মি সে আমাকে ভালোবাসে না অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড আই লাভ হিম বা অন্যদিকে আমি তাকে ভালোবাসি মানে একদিকে আর অন্যদিকে অর্থ প্রকাশ করতে আমরা এই কানেক্টরটা ব্যবহার করবো তাহলে দেখো দে আর ফর কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট হেন্স সো দে আর ফর সেজন্য কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট যার ফলে হেন্স মানে এখানে বা উদাহরণস্বরূপ সো মানে তাই তাহলে এই দুটি সেন্টেন্সের প্রথমটি যদি ফলাফল হয় তবে ফলাফল প্রকাশক সেন্টেন্সটির পূর্বে কানেক্টরগুলো ব্যবহার করবো তাহলে দুটি সেন্টেন্সের প্রথমটা যদি কী হয় ফলাফল হয় তার বলে আমরা কী করবো তার পূর্বে আমরা দে আর ফর ব্যবহার করবো তাহলে রিমোন ওয়াজ ইল রিমোন অসুস্থ তাহলে দেখো দে আর ফর বা কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট হি কুড নট গো টু স্কুল যার ফলে সে কী করতে পারে নাই যে স্কুলে যেতে পারে নাই তাহলে দেখো দুটি ক্লোজের যদি দ্বিতীয়টি ফলাফল হয় তাহলে আমরা দ্বিতীয় বাক্যে আমরা কী ব্যবহার করবো দে আর ফর কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট ক্লিয়ার তাহলে এই যে এই হলো ব্যাপার তো যাই হোক এখানে দেখো তারপরে হোয়েদার অর মানে হয় বা না হয় যেমন আই ডোন্ট নো আমি হোয়েদার অর যে হোয়েদার অর মানে হয় কি না এই যে দেখো আই ডোন্ট নো কে এন ও ডাব্লিউ আই ডোন্ট নো আমি জানি না হোয়েদার হি কামস অর নট মানে সে আসবে কি না মানে কী না অর্থ প্রকাশ করে মানে মানে এই বিষয়টা হচ্ছে এমনটা যে আই ডোন্ট নো আমি জানি না হোয়েদার হি কামস অর নট সে আসবে কি না এটা আমার জানা নাই তার মানে হয় বা না হয় এরকম অর্থ প্রকাশ করে সো থ্যাংক ইউ সো মাচ স্টে কানেক্টেড উইথ ইমরান সিং ইংলিশ গ্রামার তোমরা যারা এই ক্লাসটার সাথে ছিল যারা এই শর্টকাট টেকনিকের শিটটা পেতে চাও তারা ডু কমেন্ট অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইন চ্যানেল টু গেট মোর ক্লাসেস অন দ্য বেসিস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসেস স্পেশালি ফর SSC&HSC এক্সামিনি থ্যাংক ইউ সো মাচ স্টে কানেক্টেড উইথ ইমরান সিং ইংলিশ গ্রামার অ্যান্ড আল্লাহ